সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার একদম একটি দুর্গম এলাকা, যেখানে বললে চলে যেখানে আসলে সোনাইমুড়ি থানার সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটি এলাকা। এখানে এ পর্যন্ত কোনো সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই। এটাই প্রথম যে আস্তানা ফাউন্ডেশনের কর্মীরা যারা, তারা বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের মাধ্যমে, তারা এলাকার খুবই ভিতরে, এখন আমরা নৌকা নিয়ে তার নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নৌকা রয়েছে, পিছনেও আমাদের আরেকটি নৌকা, এবং আমাদের পিছনে আমরা আরও তিন নম্বর আরেকটি নৌকা নিয়ে আমরা আসতেছি যে এই গ্রামে। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নৌকা খুবই দ্রুত চলে যাচ্ছে। আমার চোখে এমন পড়েনি। আজকে আপনারা কত প্যাকেট বিতরণ করবেন?